শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আছিলেন একটা ছাত্র নেতা সংগঠন আছিল, মনে আছে না? আবু আলম আছিল, আবু আলম ওরা গুজিলাম সিটি কলেজের নেতা হন আছিল, সিটি কলেজের মসজিদ তারা মিছিল মিটিং বিভিন্ন জায়গা নিজে গেই যে যে আর প্রতিষ্ঠিত হয়ে নিজে আন্দোলন চলের আন্দোলন চলার অবস্থা একদিন মানে এই এসএনর হাই স্কুল হাই স্কুল নিজে আর আড়াই চালাইতাম আমি পজনা মত আর বিশেষ করে প্রতিষ্ঠাত্মক নতুন আর আসিলাম এই হিসেবে হেডমাস্টার সাহেব আর খুব ক্লোজ একদম সম্পর্ক আসিল আর যাইতাম আর একদিন এই ফল এই আন্দোলন করার 69 আন্দোলনের সময় একদিন রিয়াজদিন বাজার স্কুল নিজে আর ফোয়াহাটা দরি করি দরি লাগি রিয়াজদিন বাজার প্রাইমারি স্কুল। তারপর আমি ফজনের শপথ দিলাম, ইসুফ ভাইয়ের শপথ দিলাম, ইতার আউদ্দ আইরে ইতার উত্তর করলাম ফলরে আন্দোলন তুঙ্গে মুক্তিযুদ্ধ কেন গেলেন? আরো তো ছেড়ে গেল ফরিত ফরানোর অবস্থা যাতে আন্দোলন শুরু হই যাতে ফুসের স্তরে রাতে সেলিং শুরু হই ফজল আসলে দিয়ে গেল ফিরিঙ্গি বাজার যাতে সেলিং হই ফজল দুড়িয়ে ফজল আটে গেলাম ফলে ফিরিঙ্গি বাজার ফজল লগে আইলাম আইনের ফরতন আস্তে 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 আই ফজল বসর এই আর ভাই ফরিদ এই যে কিছু মানুষ এনারা ইন্ডিয়া অর্গানাইজ শুরু করলাম। তারপরে ইন্ডিয়া আহমদ শরীফ মনির আর সিনিয়র গিয়া সিনিয়র ভাই এই সব অল সম্পর্ক অত মুক্তিযুদ্ধ যেহেতু শুরু হয়ে গিয়ে খবর ফাইলাম দে ক্যাপ্টেন করিম সাহ ডাক্তার শমসু সাহাবর বাসাতে আসি তখন ডাক্তার শমসু সাহাবর বাসা নিয়ে আয়ের ফজল দেখা গেল দেখা গেলাম ওর আর উদ্বুদ্ধ করল ওরা অর্গানাইজ করো আর এটা মুক্তিযুদ্ধ গিয়া করছ তখন গণহানুর হয়ে মসজিদ দৈনন্দিন গণহানুর এখন কোঅপারেটিভ সোসাইটি আছে ইয়ে না তারা গিয়া করতাম বুঝলাম আর আমি শুনলাম যোগাযোগ করতাম শেষে
ওপেন হয়ে যাস্তে আস্তে তখন আর ডিসিশন দি বদল ফারা আর ট্রেনিং বদল ফারা যাই আর ট্রেনিং ট্রেনিং ব্যবস্থা হলে মুন্সিমি আসিল আমার শরীর মনির ভাই আসিল আস্তে 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 এই ট্রেনিং শুরু হয় এবং অর্গানাইজ গরম শুরু হয় বদল ফারা বদল ফারা তারপরে এইভাবে আস্তে আস্তে আর যুদ্ধ জড়াই গেলাম মানুষ হল একান গেউল আর যেরা মুরব্বী আসিল ইতার আর আরো সহজ হতে পেয়েছি দুভোগ্য মানুষ ছাড়া গোয়ালদে আব্দুল সালাম আজি আর ইতুগ্য আসিল শহীদ আহমদ আর গোয়ালদে ইনুস ডাক্তার এবং ইউসুফ ও ইতারা বিরোধিত করতো আর যে তো অর্গানাইজ করি আর হওয়া আর বাড়ির মুসা বলে হয় ইতে রাজা কারত গেল রাজা কারত যে এর কয়দিন হওয়া আবার চলিয়েছি একদিন মালিয়ারা গিয়ে মালিয়ারা তুমি যে তারা ফিনিশ করে দিই হনে মুক্তিযোদ্ধা হ্যাঁ তাতে যান মধুব তারা মধুব আসিল জালাল আসিল ফজলক আসিল আবুতাইর আসিল এমদাদ আসিল রুল আমিন আসিল আর যেগুলো আসিলাম ইতারা সব জিতেই তারা মারি হলি আর হামাসিল দিয়ে বিশেষ করে করিম সাহর আন্ডারে আর যেটা এক্স মিলিটারি কে ভরিলো যে ইতারার কালেকশন করেন এই যে রামান আর আনিলাম দা মলিয়াল ইতার ওর বাড়িতে কালেকশন করি করিম সাহর আছে তারপরে ইয়াকুবুরে খবর পাইলাম দা অস্ত্র আছে রাইফেল আছে রাইফেলার লাগে গেলাম আমি এর ফজল বৃন্দাবন তারপরে আস্তে আস্তে যত বেশি সংগত তারপরে এটা খবর ফেল দিয়ে এটা মুক্তিযুদ্ধ আছে পাঞ্জাবি ওর ফৈলের বার আসি ফৈলের বার আইয়ের ফৈল এবং শহীদ মিজি আর যেটা এই আজি জানম স্ত্রী আর বাজি মৌলী মামুন মিয়া চৌধুরী ইটারা লত পাই লত পাই আর এখন পুজো এটা হিন্দু আছে না এটা কোনো হিন্দু আছে না হয়তো না হিন্দু নাই কিছু ফ্যাক্টরি আছে যারা ফাটজাটি বেশি বানিয়ে চলে হয়তো সুলতানের বাড়ি ফেলে তার বাজিরও লিয়ে সুলতানের বাড়ি দিয়ে কুসুমপুরের বাড়ি তারপর সুলতান আমার বাড়ি টাড়ি জলে দিয়ে রেখে গেল আর বাজি চলে এসে 30-40 দিন পরে এটা আবার পাঞ্জাবি হল আবার আইয়ের এই বিস্কান্দির গৌর মাজানোর বাড়ি হিন্দু ভাড়া হিন্দি শমসুদারের বাড়ি জলে দিই বাড়ি জলে দিয়ে রে একদম বাইরে যে সময় আর মসজিদের কিনারে গিয়ে ভীষণ বৃষ্টি বৃষ্টি নিয়ে তারা সারা ছিটিয়ে গেল তারপর বাড়ি এসে তো লাস্টবার যেবার লোকমান শহীদ হইল লোকমান শহীদ হইল দেখ হাজির উত্তর পারে এই মহসিন সাহ বদি আলম তারা ইন্দু এটাও দিয়ে আসিল সাতখানি আরও গ্রুপ আসিল এই তারা আগের দিন এসে দিই তারা ষাটজন্য গ্রুপ এইবার আসিল দিয়ে আসামর ফুর এটা শাটাল দিই কিন্তু হারে মনে হয় মেইন রোড আসিবে দিয়ে আইব পাঞ্জাবি হল আইবের সময় মেইন রোড দিন ওই ই তারা রাস্তার বিস্কেন দিয়ে ওগুলো রোড আসিল এইবার দিয়ে রে ফসিট গেছি আইয়ের এটা মাদ্রাসা এসে মাদ্রাসা তো ঘুরি রে যাইবের সময় ওই পশ্চিম দিয়ে ক্যাম্প পশ্চিম দিয়ে আইব বলি তারা যেবে মহসিন সাহেব তারা যেবে শাটাল দিয়ে এবার নিজে ইতার ফায়ার দিয়েছে ফায়ার দিয়েছে গিয়া ওই মানে ফুলে ফায়ার করছে ওখানে মহসিন সাহেব তারা মহসিন সাহেব তারা ফলে ফলে তারা ফাল্টা তারা ফাল্টা ফাল্টা করতে করতে এটা ধীরে এটা ধীরে ইতার মহসিন সাহেব তারা মানুষ বেশি নো আছে এটা এর বদি এলাম আমরা মনে গিয়ে আর কিছু পানি টানি ধুয়ে গিয়ে গিয়ে পানি ভিতরে ফরিয়ে গেলে মহসিন সাহেব তো বাইকে ওলা ওর রাখিলে বাঁচি গিয়ে দে ডানোর গোলা গোলার ভিতর গলে গিয়ে এবার তারা টান না হয়ে যাবে গোলাইবে কি তারপর দিন বোম্বেং শুরু হইল বোম্বেং এত শুরু হয়ে আর জ্ঞানও যা জিন্দে ফাজি গিয়ে স্বাধীনতার পরে কি করছো স্বাধীনতার পরে আর কিছু নয় আর এটা কিছু আর এই যে টুকটাক যে সমস্ত রোড টোড খারাপ আছে এইগুলো নজির আহমদ আই আর কিছু মানুষ আছে নিজেরা ঠিক করছেন নিজেরা ঠিক করছি লেখাপড়া আর পলত নতুন আমি লাস্ট পরীক্ষা দিই পরীক্ষা দিয়ে রে আমি সত্যের নিজে এটা মাঝে মাঝে দোয়ান লিখতাম যে আর মুক্তিযুদ্ধ আমলতেই শুরু হয়ে গেলাম দোয়ানাম ইয়ানতে ক্যাম্প আসিল ইয়ানতে মানুষের যোগাযোগ হইতো ধোয়ানিবে হটে আছে ধোয়ানিবে এই যে ফলোর গ্রাফ এই যে যিনি ফৈরা মসজিদ উত্তুন যিবে রোড আসি এবার বিস্কেন হাল আছে ই নিজে খান ধোয়ান আছে ইয়ানতে আমার ব্যাগগুলো যোগাযোগ হইতো রাতে আসতো ব্যাগগুলো এর আয় বসতো আগে তো ছাত্র লিখ করছেন পরে কিছু না করো পরে ফরাউন্ডি গুজি লাস্টে তো বাংলাদেশ সম্পর্কে কি মনোরণের তো আশা করি আর আশার সারা তো 1971 এই যে দেশ গরিব এলাকা হই আর কোন সময় খুশি খাওয়াই বেলা ন যাই আর দেশ গরিব এলাকায় চিন্তা করছিল 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন
লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।